গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ঘড়িতে বাজে ভোর 5:30, তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। জানো তো, এই গরমের কারণে আগের দিন রাত্রিবেলায় প্ল্যানিং করে রাখছি যে পরের দিন সকালবেলা উঠে আগে সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে হবে। এমনিতেই 5:30 মধ্যে আমার ঘুম ভেঙে যায়, আর সেই সময়টা আগে এডিটিংয়ের কাজ বা ভিডিওর কোনো কাজ থাকলে করতাম, তবে এখন আর সেই কাজটা পরে করছি। আগে সংসারের বাকি কাজগুলো করে নিয়ে তারপর ভিডিওর কাজটা করছি, নাহলে যা গরম পড়েছে এই কাজগুলো করতে না ভীষণই কষ্ট হচ্ছে। প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠে আগে সমস্ত ঘরের জানলা দরজাগুলো খুলে দিই, আর তারপরে যে বাসি জামা কাপড়গুলো থাকে সেগুলোকে ভিজিয়ে দিই। ওগুলো ভিজতে ভিজতে আমার এদিকের বাসি কাজগুলো হয়ে যাবে, আর স্নানের সময় সেই জামা কাপড়গুলো আমি কেচে নিতেও পারবো, আর খুব ভালো যেন তো পরিষ্কারও হয়। আর এখন দেখো চলে এসেছি সোজা রান্নাঘরে, রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা প্রায় দিনই আমাকে একটা কমেন্ট করেই থাকো যে দিদি তুমি কিভাবে টাইমের মধ্যে এতগুলো কাজ গুছিয়ে করো। তো তোমাদের সকলের উদ্দেশ্যেই বলতে চাই, সংসারের মেয়েদের কাজগুলো তো অনেকই থাকে, সেই কাজগুলোকে যদি আমরা একটা প্ল্যান ওয়েতে করতে পারি তাহলে কিন্তু এই গরমের মধ্যেও সমস্ত কাজ টাইমের মধ্যে আমাদের হয়ে যায়। আর তার থেকেও বড় কথা কি জানো তো, যদি আমরা সকালটা একটু তাড়াতাড়ি শুরু করতে পারি তাহলে দেখবে আমাদের জন্য সময়টা অনেকটাই বেড়ে গেছে, আর তার মধ্যে কাজগুলো কিন্তু হয়ে যায়। আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা কিন্তু এই বিষয়টা খুব ভালো করে বোঝো যে বাচ্চার কাজের আগে মাদের কাজগুলো গুছিয়ে নিতে হয়, নাহলে বাচ্চারা যা দুষ্টুমি করে তখন আর কোনো কাজই গুছিয়ে করা যায় না। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি ঘরে, এই ঘরের জানলাটাকে খুলে দেবো, তারপরে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো। আর আমার ঘরটা আমি কিন্তু অফ ক্যামেরায় ঝাড় দিয়ে এসেছি, কারণ কি বলতো, তোজো আর আমার হাজব্যান্ড এখনও ঘুমোচ্ছে, তাই লাইট জ্বালালে ওরা একটু ডিস্টার্ব হবে আর তোজো তাড়াতাড়ি করে উঠে পড়বে। তাই আমার ঘরের কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, আর এসে দেখছি ঘরটা গরম হয়ে গেছে, সেই জন্য যেন তো মশারিটা খুলে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমার কিন্তু স্নানটা হয়ে গেছে, আর স্নানের সময় যে জামা কাপড়গুলো প্রতিদিন থাকে সেগুলো কেচে দিয়েছি, এখন মেলেও দিচ্ছি। আজকে বাথরুমে অনেকটা সময় কেটে গেছে, কারণ শ্যাম্পু করার ছিল, তার মধ্যে টয়লেট ক্লিনিং আর তারপর জামা কাপড় কাচা সমস্ত মিলিয়ে অনেকটা সময় কেটে গেছে। আমি যখনই শ্যাম্পু করি তার সাথে কিন্তু আমি বাথরুমটা ক্লিনিংও করে নিই একসাথে। আজকে হচ্ছে 10 জুন, আর আজকের দিনে আমার শাশুড়িমা মারা গেছিলেন। আগের দিনের ব্লগে আমি কিন্তু শাশুড়ি মায়ের মৃত্যু ডেটটা ভুল বলেছিলাম, 4 জুন বলেছিলাম। আমার শ্বশুরমশাই মারা গেছিলেন 6 জুন, আর শাশুড়িমা মারা গেছিলেন 10 জুন, একই মাসে দুজনের মৃত্যু হয়েছিল। আর ওইদিকে হাজব্যান্ড সকাল সকাল উঠে স্নানটা সেরে তাদের মালা মিষ্টি দিল। এর আগের দিনই তোমাদের বলেছিলাম, গার্জেন যেমনই হোক না কেন মাথার ওপর থেকে চলে গেলে কিন্তু একটা বড় ছাদ চলে যায়, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মাথার ওপরে কিন্তু এখন আর কেউই নেই। সেই কারণে সংসারের হালটা পুরো বলতে পারো আমিই ধরেছি, আর বাইরের দিকের ব্যাপারটা আমার হাজব্যান্ড। এখন কি বলতো, যদি কোনো ভুলও করি বলে দেওয়ারও কেউ নেই, নিজের কাজটা নিজেকেই করতে হয়। আর এই দেখো কথা বলতে বলতে আমি কিন্তু ওদিকে চাটা করে নিয়ে এসেছি, আর যা গরম লাগছিল মাথার মধ্যে না গামছাটা পেঁচিয়ে রাখতে পারছিলাম না, তাই চুলটা ভালো করে ঝেড়ে নিয়েছি আর তারপরে সিরাম লাগিয়ে নিয়েছি যেহেতু আজকে শ্যাম্পু করেছিলাম, আর তারপরে চাটা খেয়ে এখন বিছানাটাকেও গুছিয়ে নিচ্ছি। আমার কালকের ব্লগে এক্সপোজ উইথ রিম্পা চ্যানেল থেকে রিম্পা আমাকে কমেন্ট করেছিলে, সে তার চ্যানেল সম্পর্কে কিছু জানতে চেয়েছিলে। তো তোমরা যারা চ্যানেল সম্পর্কে জানতে চাইছো, আমিও তো বিশেষ অভিজ্ঞ নয় বা আমার কোনো টেক চ্যানেল নয়, এটা তো আমার ব্লগিং চ্যানেল, এখানে আমি সবাইকে সব কিছু বলতে পারি না। তোমরা চাইলে আমার প্রোফাইলটাই যেতে পারো, সেখানে গিয়ে আমার ইনস্টাগ্রাম আইডি, আমার ফেসবুক আইডি, ইভেন আমার মেল আইডিও দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, আমি সকলকে রিপ্লাই দিয়ে দেবো। আর দেখো কথা বলতে বলতে বিছানাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর বিছানা গোছানোর পরে যেই জিনিসগুলো থাকে বিছানায়, যেমন মশারি, গায়ে দেওয়ার চাদর, সেগুলোকে কিন্তু আমি এর আগেও দেখেছিলাম একটা বালিশের কভারের মধ্যে ঢুকিয়ে রাখি। এক্ষেত্রে কী বলতো, বিছানাটাও আর নোংরা হয় না, আর এই মশারিটাও এলোমেলো হয়ে থাকে না। আর এরকমভাবে কিন্তু আমি সবসময় বিছানার মধ্যে মশারি বা চাদরগুলো রাখি। আর তারপর চলে এলাম সোজা রান্নাঘরে, তাড়াতাড়ি আগে রান্নাটা সেরে নেবো। ওইদিকে ব্রেকফাস্টের জন্য একটু জল বসিয়েছি, কারণ আজকে করবো চাউমিন, আর আজকে তো সোমবার, সে কারণে নিরামিষ একটা রান্না করবো।
তাই জন্য মটর ডাল ভিজিয়েছি, ডালের বড়া করব, সেটারই ঝোল বানাবো। হাজব্যান্ড বলছিল আজকে ভাত রান্না করে জল ঢেলে দাও, পান্তা ভাত আর সাথে বড়া করে নাও, তাহলেই হয়ে যাবে। কিন্তু তোজো তো আর সেভাবে পান্তাটা খেতে পারবে না, তাই জন্য ভাবলাম থাক ঝোলেরই একটু বড়া করে নিই আর তার সাথে কিছু ভাজাভুজি করে নেব। এদিকে দেখো আমার কিন্তু নিরামিষ চাউমিনটা হয়ে গেছে আর সবাইকে আগে খেতে দিয়ে এসেছি। আর এসে আগে চালটাকে ভিজিয়ে নিচ্ছি, তারপরে রান্নায় হাত দিয়ে দেব। প্রতিদিনই এসে আগে রান্নাঘরে চালটা ভিজিয়ে রাখি, আজকে না তাড়াতাড়ি করতে গিয়ে ভুলে গেছি, সেই জন্য ওদের টিফিনটা দিয়ে এসে চালটা ভিজিয়ে এখন কাটাকুটিগুলো সেরে নিচ্ছি। আমাকে কালকের ব্লগে অনেকেই কমেন্ট করেছো এর আগের দিনের ব্লগটা নাকি আমার ইনকমপ্লিট গেছে, তবে আমি সেটা না ফলো করিনি বা আমি তো ভিডিও দেখি না, সেই জন্য তোমরা কালকে বলার পরে আমি বুঝতে পারলাম বিষয়টা। আমি কিন্তু পুরো ভিডিওটা রেডি করেছি আর তার সাথে আপলোডও দিয়েছি, কিন্তু এইভাবে কি করে যে অর্ধেক ভিডিও গেল আর অর্ধেক ভিডিও গেল না সেটাই বুঝতে পারলাম না, তবে সেটা আর এই মুহূর্তে ডিলিট করব না, সেই পার্টটা রয়ে গেছে আমার কাছে, আজকের ভিডিওর সাথে সেটা অ্যাড করে দিচ্ছি। তবে এই বিষয়ে তোমাদের আগে আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ তোমরা আমার পুরো ভিডিওটা দেখেছো বলেই বুঝতে পেরেছো ভিডিওটা ইনকমপ্লিট। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ওদিকে কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে আর এখন বড়ার ঝোলটাও বসিয়ে দিচ্ছি। বড়া ভাজতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে, তাই ধীরে ধীরে সমস্ত বড়া ভেজে নিয়েছি। এইদিকে দেখো আমার ভাতটাও রান্না হয়ে গেছে আর ওদিকে বড়ার তরকারিটা বসানো, তাই ভাবছি রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তাহলে আমার এক কাজে দু কাজ হয়ে যায়। আর জানো তো ডাল বাড়তে গিয়ে না দেখলাম মিক্সারের গায়ে অনেকটা ডালি পড়ে গেছিলো, তাই এখন মিক্সারটাকেও ভালো করে মুছে নিলাম। এতক্ষণ পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটার সাথে রয়েছো, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আর এদিকে দেখো আমার বড়ার ঝোলটাও কিন্তু হয়ে গেছে, ঝোল তো অনেকটাই রেখেছিলাম কিন্তু যখন খাবার বাড়ি এক ফোঁটাও ঝোল ছিল না, বড়াতে তো এমনি ঝোল টেনে নেয়। রান্নার পরে অনেকটা সময় নিজেকে দিয়েছি, একটু গরমের মধ্যে রেস্ট নিয়েছি, ছেলের সাথে টিভি দেখেছি, তারপরে তোজোকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এখন চলে এসেছি সেই সন্ধ্যেবেলায় সন্ধ্যে দিতে। আর আমি জানো তো সন্ধ্যের সময় যখন সন্ধ্যে দিই আগে সকালের যে ফুলগুলো থাকে সেগুলো সমস্তটা নামিয়ে তারপরেই ঠাকুরকে খেতে দিই আর তারপরেই আরতিটা করি। তাহলে চলো সন্ধ্যে দিতে দিতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। নিপা পাল, বিশ্বরূপ দাস, প্রিয়াঙ্কা অধিকারী, দীপিকা, রিয়েল ব্লগার এপি, সাভানা ব্লগ, মৌমিতা লাইফস্টাইল, সুতপা, এক্সপোজ উইথ রিম্পা, মৃন্ময়ী লাইফস্টাইল, মুনস মম কেয়ার, কে এস কপল লাইফস্টাইল, গোপীনাথ, তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আজকে বিকাল থেকে হাজব্যান্ড বাড়িতে ছিল না, তাই হাজব্যান্ড না থাকলে বিকেলের চাটা খেতেও ঠিক একটা ভালো লাগে না, আর সন্ধেবেলায় ও ফিরেছে আর ফেরার সময় হাতে করে চপ নিয়ে এসেছিল, তাই মুড়ি চপ সাথে চা দিয়ে আজকে সন্ধেটা কাটিয়ে দিলাম। আর এখন কিছু গ্রসারি রিফিল করে নিচ্ছি, তবে এই পার্টটা জানো তো আগের দিনের ভিডিওরই পার্ট ছিল যেটা ইনকমপ্লিট হয়েছিল, তাই আজকে তোমাদের বললামই ইনকমপ্লিট পার্টটা আমি এটার সাথে অ্যাটাচ করে দেবো, তাই করে দিচ্ছি। আর যে যে গ্রসারিগুলো ছিল সেগুলোকে এখন রিফিল করে নিচ্ছি, প্রথমে চালটা ঢেলে নিয়েছি আর এখন চিনিটা। আর আমি না চিনির কন্টেনারের মধ্যে সব সময় এরকম লবঙ্গ ফেলে রাখি, কারণ এখন তো গরমকাল আর গরমকালে দেখবে প্রচণ্ড পিঁপড়ের উৎপাত, সে কারণে আমি কিন্তু এরকম চিনির কৌটো বা যে যে মশলার মধ্যে পিঁপড়ে ওঠে তার মধ্যে এরকম লবঙ্গ দিয়ে রাখি, তাতে করে কিন্তু পিঁপড়ে একদমই ওঠে না। আর এই সমস্ত গ্রসারির সাথে আনা হয়েছিল এক ট্রে ডিম। ডিমটা জানো তো আমার বাড়িতে ভীষণই লাগে, আমাদের বাড়িতে আমরা সবাই ডিম খেতে খুব ভালোবাসি আর ব্রেকফাস্টে বিশেষ করে খুব ডিম লাগে, সে কারণে কি বলতো এরকম এক ট্রে ডিম এনে রাখলে যেরকম খরচাটা অনেকটা কম হয় আর রান্নাবান্না করতেও বেশ সুবিধে হয়। আর আমার বাড়িতে যখনই ডিম আসে আমি কিন্তু ডিমগুলোকে সবসময় ধুয়ে ব্যবহার করারই চেষ্টা করি, কারণ দেখা যায় ডিমের গায়ে কখনো কখনো অনেক রকমের ময়লা লেগে থাকে আর সেটা যদি ধুয়ে না ব্যবহার করি খাবারের মধ্যে সেই ময়লাটা পড়ে যায়, তাই আমি কিন্তু সবসময় ডিমগুলো ধুয়েই রাখি। দুটো ঝুড়ির মধ্যে সমস্ত ডিম নিয়ে নিয়েছি আর এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, তারপরে জলটা ঝরিয়ে রেখে আমি কিন্তু এটা ফ্রিজ আপ করবো।
আসলে আমার ফ্রিজে যেই ডিমের র্যাকটা রয়েছে তার মধ্যে এতগুলো ডিম ধরবে না, সেই জন্য এরকম ডিম রাখতে কিন্তু আমি ঝুড়িটি ব্যবহার করছি। এক্ষেত্রে রাখাটাও সুবিধে আর খুব সেফটিও থাকে, পড়েও যায় না বা গড়িয়ে ভেঙেও যায় না। তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু আগের দিনের ভিডিওরই পার্ট, কারণ ইন দিস ভিডিওতে এরকমই কিছু পার্ট ছিল এখান থেকে নেওয়া। তবে আজকের ভিডিওটা একদমই অ্যাটাচ করা রয়েছে, যার জন্য জানা তো আমাকে সেই দিনে সেই কাবলি ছোলার রেসিপিটাও তোমাদের সাথে এখানে শেয়ার করতে হচ্ছে। তোমরা প্লিজ আজকের ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আর এই দেখো সমস্ত ডিম আমার ধোয়া হয়ে গেছে, এটা আমি এখন বাইরেই রাখবো, কারণ ডিমের গায়ে জল রয়েছে, এই অবস্থায় ফ্রিজ আপ করবো না। এদিকে কাবলি ছোলাটা রান্না করব, আর এটা রান্না করতে করতে ডিমের জলগুলো শুকিয়ে যাবে, তারপর ওটা ফ্রিজে তুলে দেবো। আসলে কী বলতো, আমরা যেই সংসারের কাজগুলো করি সেগুলো যদি একটু টাইম অ্যাডজাস্ট করে একটার পর একটা গুছিয়ে করতে পারি, তাহলে কিন্তু টাইমের মধ্যে সমস্ত কাজ আমাদের হয়ে যায় আর কাজগুলো কিন্তু সুন্দরভাবে হয়। ওদিকে কাবলি ছোলাটা হতে হতে এদিকে কিন্তু আমার ডিমগুলো জল ঝরে গেছে আর এখন ফ্রিজে তুলে রাখলাম। আর এদিকে চানা মশলাটা হয়ে গেছে, দুজোকে পড়া থেকে আনার পথে রুটি নিয়ে এসেছিলাম, আর তারপরে এখন রুটি দিয়ে চানা মশলাটা খাওয়া হবে, এটাই ছিল আজকের ডিনার। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।